ওয়েলকাম মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে ইন্ট্রো উইন্ডোর মধ্যে একটি বাটন কী করে তৈরি করতে হয় আমরা দেখেছিলাম। আজকে ওই প্রোগ্রামটাকে একটু অ্যাডভান্স লেভেলে দেখব। দেখো, ওই বাটনটা খুব বেশ ভালো ছিল না, একটা বাটন তৈরি করেছিলাম সিম্পল, আর বাটনটার মধ্যে লেখা ছিল প্লে নাও। তো আজকে ওই প্রোগ্রামটাকে একটু অন্যভাবে আমি লিখছি, আর তার জন্য বেশ কিছু ফাংশন তৈরি করছি। অবশ্যই বাটন নামে একটি ফাংশন তৈরি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বাটনে প্রেস হচ্ছে কি না সেটা চেক করে দেখার জন্য কিছু ফাংশন তৈরি করতে হবে। আমি পুরো প্রোগ্রামটা করে নিচ্ছি, আবার তোমাদেরকে দেখাচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নাও, নোট করে নাও, এবং শুধু প্লে নাও বাটন নয়, প্লে নাও সঙ্গে সঙ্গে একটা ক্লোজ বাটনও বানাবো আমরা ইন্ট্রো উইন্ডোটার মধ্যে। প্লে নাও বাটনে ক্লিক করলে আমাদের গেমের যে উইন্ডোটা সেটা আমাদের সামনে আসবে, আর ক্লোজ বাটনে ক্লিক করলে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো, যে একটু জুম করে নিচ্ছি তোমাদের দেখাতে সুবিধা হবে। দেখো, ইন্ট্রো মেন বানানো আছে, ইন্ট্রো মেনের ঠিক উপরে ফাঁকা জায়গায় আমি বাটনের কোডটা লেখা শুরু করছি, দেখবে। তো বাটন বানানোর জন্য তোমাদের কি করতে হবে তো জানো, বাটন বানানোর জন্য তোমাকে ডিফাইন কিওয়ার্ড ইউজ করতে হবে। এই যে ফাংশনসগুলো সবার উপরে রয়েছে, ইন্ট্রো মেন ফাংশন রেডি, দেখো। নেক্সট তোমরা দেখলে যে পুরো বাটনগুলো বানানো, দুটো বাটন বানালাম, দুটো বাটনের সঙ্গে রিলেটেড যত লাইনগুলো লিখতে হয় সবগুলো লিখলাম। এবার আমরা ইন্ট্রো মেনের মধ্যে একটি চেঞ্জেস করছি, দেখে নাও ইন্ট্রো মেনের মধ্যে কী চেঞ্জেস করছি। জুম ইন জুম আউট করে দেখা থেকে একটু প্রবলেম হচ্ছে। তো পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো, যাদের যা যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কমেন্ট থেকে আমার প্রোগ্রামটা পেয়ে যাবে। তো এখানে কি করলাম, প্লে বাটনটাকে আমাকে ইন্ট্রোর মধ্যে লিখতে হলো, প্লে বাটন যে ফাংশনটা, সরি, প্লে বাটন যে ভেরিয়েবলটা বানিয়েছিলাম সে ভেরিয়েবলটা এখানে লিখলাম, এবং ক্লোজ বাটন ভেরিয়েবলটাকে লিখলাম, এবং স্ক্রিনকে উল্লেখ করে দিলাম। তার নিচে ডিসপ্লে ডট আপডেট তো লিখতেই হবে, এবং যদি প্লে বাটনে ক্লিক করি তবে ইন্ট্রোটা যেন হাইড হয়ে যায় এবং মেন উইন্ডোটা যেন সামনে চলে আসে।
এইখানকার যে কোডগুলো আছে এই কোডগুলো অ্যাকচুয়ালি চেক করে দেখছে যে বাটনটার উপর মাউসটা ঠিক জায়গাতে গেছে কিনা, অর্থাৎ চৌকোনো বাটনটার মধ্যে মাউসটা গেছে কিনা। গেলেও বাটনটার মধ্যে লেফট বাটনটা, মাউসের লেফট বাটনটার মধ্যে প্রেস হচ্ছে কিনা। এবার আমরা মেইন ফাংশনের মধ্যে আসবো। মেইন ফাংশনের মধ্যে এই লাইনটাকে ডিলিট করে দিতে হবে। দেখে নাও কী কী করা হলো, পুরো কোডটা তোমাদের সামনে আছে, আর কোডটা আমি কমেন্টও দিয়ে দেবো। যদি কেউ লিখতে না পারো বা বুঝতে অসুবিধা হয় বা লেখার পরেও যদি কারো আমার কোডের সঙ্গে তার না মেলে বা কোনো কিছু এরর দেয়, তো সেই জন্য আমি পুরো কমেন্টটা কোডে পুরো কোডটা কমেন্টে দিয়ে দেবো। আচ্ছা এখানে একটু দেখে নাও, বাটনটাতে মাউস নিয়ে গেলে কী করে ক্লিকটা হচ্ছে। তো এটা একটা ব্ল্যাকটা হচ্ছে, এটা একটা আমার ইন্টারফেস, তার মধ্যে রেড কালারের হচ্ছে একটা ইন্ট্রো উইন্ডো। তো উপরে থেকে নিচে লম্বালম্বিটাকে আমরা ওয়াই অ্যাক্সেস বলি, আর বাঁদিক থেকে ডান দিকে দাগগুলিকে আমরা এক্স অ্যাক্সেস বলি। এবার যদি এক্সের ভ্যালু দিই আমি 100 আর ওয়াইয়ের ভ্যালু দিই 200, তার মানে কি, তার মানে উপরের বাউন্ডারি থেকে নিচের এই দাগটা হচ্ছে 200 পিক্সেলের, আর বাঁদিকের বাউন্ডারি থেকে হচ্ছে এক্স অ্যাক্সিসটা হচ্ছে 100 পিক্সেলের। এবার ওয়াই এবং এক্সের ভ্যালুটা যেখানে জয়েন্ট হচ্ছে, ওয়াই এবং এক্সের থেকে যদি একটা কাল্পনিক লাইনটা নিই, ওই কাল্পনিক লাইনটা ঠিক যে জায়গাতে জয়েন্ট হচ্ছে সেই কোণা থেকে বাটন, সেই কোণা থেকে রেক্ট্যাঙ্গেল বক্সের মতো দেখতে বাটনটা বানানো শুরু হবে। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। ইন্ট্রোর মধ্যে বাটন তৈরি করার একটা আলাদা পদ্ধতি এটা, আই থিঙ্ক। দেখে নাও, থ্যাংক ইউ।